হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমার। আর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা, তোমরা যে যেখানে যত দূর থেকে দেখছো না কেন, সকলে খুব খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, ঈশ্বরের কৃপায় বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ড। আর এই সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। উঠেই দেখো কি করতে লেগে গেছি বন্ধুরা। উঠেই তো এই যে সংসারের কাজকর্ম, এগুলি তো করতেই হবে বন্ধুরা। প্রত্যেক দিন যেমন খাওয়া দাওয়া প্রত্যেক দিন খেতে হবে, সেরকম এই কাজকর্মগুলো রেগুলার করতেই হবে। কাজকর্মগুলো সেরে নিলাম, ঘর উঠোন ঝাড়া হয়ে গিয়েছে। আর আজকে সকালটায় বৃষ্টি নেই বন্ধুরা, তাই দেখো অনেক জামা কাপড় আজকে কেচে দিয়েছি। সেই জামা কাপড়গুলোই আর মানে রোদে, মানে রৌদ্র তো ওঠেনি, দিয়ে দিচ্ছি, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হলো না বন্ধুরা, অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলি কেচে দিলাম। বেড কভার তো কয়েকটা জমে গেছে, সকাল সকাল এগুলি ছড়িয়ে দিলাম, শুকিয়ে যাবে বন্ধুরা। আর এখনকার দিনটা কিরকম বলো তো বন্ধুরা, এই কখনো রোদ কখনো বৃষ্টি। আর তারপর ফ্রেশ হয়ে চলে এলাম এদিকে সবজি বাগানে, ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে দিয়ে এদিকে চলে আসলাম সবজি বাগানে, কিছু সবজি উঠিয়ে নেব, কিছু কয়েকটা গেড়া নেব, আর কিছু শাক কেটে নেব। ভাবছি আজ শাকের চড়চড়ি করব রসুন ফোড়নে, অনেকদিন থেকে খাওয়া হয় না। আর বললাম না, সকাল সকাল অনেক জামা কাপড় কেচে দিয়েছি, যে এপাশেও কিছু জামা কাপড় কেচে দিয়েছি। চলো তাহলে বন্ধুরা কিচেনে দেখো এই শাক সবজিগুলো কালেক্ট করলাম। চাল কুমড়াটা তো গতকালে তোমরা দেখিয়েছো, আর এখন এই চাল কুমড়াটাও আমি বানিয়ে নেব। এই চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না হবে, চাল কুমড়োর তরকারি হবে। আর হবে ওই যে যে শাকগুলো কেটে নিয়ে আসলাম না, সেগুলি রসুন ফোড়নে চড়চড়ি করব, বেশ ভালো লাগে খেতে। আর দেখো এখন চাল কুমড়োটাও আমি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পর্যন্ত যে যারা ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর বন্ধুরা, আমি যার ভিডিও দেখি না কেন, আমি লাইক দিয়ে দেখা শুরু করে দিই, কারণ একটি লাইক আরও কয়েকজনের কাছে পৌঁছতে সাহায্য করবে বন্ধুরা। আর লাইক দিতে তো কোনো খরচ নেই বন্ধুরা, প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দিও। দেখো বন্ধুরা আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এই দেখো শাকগুলো দিয়ে করেছে চড়চড়ি, আর চাল কুমড়ো দিয়ে এই বড়ো মাছ ছিল, মাছগুলো হালকা মাছের ঝোল করেছি বন্ধুরা। ওকে বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, খাওয়া দাওয়ার পর ফিরে আসছি। আর বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30টার মতো বাজে বন্ধুরা। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই, অনেকদিন পর রোদ্রে উঠেছে। দেখো কিছু ভুট্টা ছিল না, মানে গাছ গুজিয়ে যাচ্ছে, সেগুলি আমি চোঁচাটা ছুলিয়ে রোদ্রে দিয়েছি। রোদ্রে সেরকম তাপ নেই, জামাকাপড়ও কিছু উঠিয়ে নিয়েছি। আর দেখো ওখানে দুই তিন ভাই বোন খেলাধুলা করছে পেয়ারা গাছের নিচে, সূর্য সোনার গায়ে কিছু নেই, স্নান করাবো তো এখন তাই। আর দেখো এখন হালকা রৌদ্র আছে, কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা। আর দেখো বন্ধুরা, তোমাদের একটু আগেই কিন্তু দেখালাম 12টার সময় রৌদ্র আছে, আর এখন মোটামুটি 2:30-2:30 মতো বাজে। দেখো ধীরে ধীরে বৃষ্টি করছে, ভিজে ভিজে বৃষ্টির শব্দ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, ঝমঝম, বেশি না হালকা হালকা পড়ছে। সমস্ত কিছু আমি উঠিয়ে নিয়েছি, ভুট্টাগুলো উঠালাম, জামাকাপড়গুলো উঠালাম, উঠিয়ে দেখো উঠাতে উঠাতে ভিজেই গেছি। আর এখন আমি উঠোনটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু স্নান করব তো এখন। আর বন্ধুরা, একবারে রাত্রিবেলা ফিরে এলাম, এখন বাজে 8টার মতো। দেখো বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে চিকেন নিয়ে এসেছে। আজকে শুধু পটল ভাজা আর চিকেনে ভাত করব। দেখো এর জন্য আমি সমস্ত কিছু বন্ধুরা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর বন্ধুরা আজকে আমি চিকেন করব পটল দিয়ে। কে কে বন্ধুরা
চিকেন পটল দিয়ে চিকেন খেয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে ফ্রেন্ডস, বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই রাখছি, বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।